আগে অবধিও আমাদের যদি কেউ বৌদি বলে ডাকতো আমরা রীতিমতো মারতে উঠতাম। কিন্তু যার জন্য এই শব্দটা এখন প্রায় কমপ্লিমেন্ট, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, যিনি সমস্ত স্টিরিওটাইপ চিন্তাভাবনাকে নিজের কাজ দিয়ে বারবার ভেঙেছেন, তিনি স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা দি, সত্যি তো এটার আগে যদি তোমাকে বৌদি বলে ডাকতো তুমি কি করতে? না, এটা ভালো নাম তো একটা। আনফর্চুনেটলি আমাকে কেউ কোনোদিনও ডাকিনি, এটা তাদের লস। বাট হ্যাঁ, মানে আমি কেন রাগ করবো, এটা তো একটা সুইট ব্যাপার। কিন্তু আমার আমার সব সবাই আমার দাদা, সো আমার কোনো ভাই নেই, তাদের বিয়েও হয়নি, বা সো মানে না, হ্যাঁ মানে কিছু একটা, না এটা কোন আমার গুলিয়ে যায় পুরো রিলেটিভ জিনিসটা, নাকি পুরোটা উল্টো কিছু আমি একটা বললাম হয়তো, বাট যাই না, মানে আমি এরকম কোনো চরিত্রে অভিনয় করিনি যেটার জন্য আমাকে কেউ ডাকতে পারে। সো এখন নতুন একটা কিছু শুনছি, উইচ ইজ এক্সাইটিং। তো এই যে এখন বৌদি বলে ডাকছে, সেটা এনজয় করছো? মানে ডাকছে কি কেউ সত্যি, মানে অচেনা কেউ? এমনি অচেনা কেউ এখনো ডাকিনি, চেনা লোকজনরাই ডেকেছে। সো অচেনা কেউ ডাকলে আমি যাই না, মেবি আইল জাস্ট ফ্রিক আউট, মানে কোথাও একটা গেলাম হঠাৎ করে কেউ একটা বৌদি বলে ডাকলো, আমি তো ফার্স্টেই নিশ্চয়ই এটা কনসিয়াসলি এরমভাবে আমি হেঁটে যাওয়ার চেষ্টা করবো যে আমি শুনতেই পাচ্ছি না বা আমাকে বলেনি, বা সেটা যদি অতটা কনসিয়াস নাও থাকি তাহলে আমি জানি না, অচেনা কেউ ডাকলে আমি কীভাবে রিয়াক্ট করবো জানি না। বাট হ্যাঁ, চেনাশোনা লোকেরা বদমাইশি অবভিয়াসলি করছে। এই যে ছজন দেওর সাথে একজন দাদা ফ্রি, তার মাঝখানে একজন বৌদি, সমানে বৌদিকে প্যাম্পার করে যাচ্ছে, সেই বিষয়টা কতটা এনজয় করছে? আমি এমনিতেই খুব প্যাম্পার্ড, মানে আমার বাড়ির লোকেরা আমাকে ভীষণ প্যাম্পার করে, সো সেটেও আমি ভীষণ প্যাম্পার্ড, কারণ আমি স্টার, তো আমাকে সবাই খুব যত্নে রাখে। যারা আমাকে স্টার মনে করে না তারাও আমাকে যত্নে রাখে। তারা মনে করেন না তোমাকে স্টার? না, বন্ধুবান্ধবদের সঙ্গে যখন কাজ করি বা যখন একটা খুব অপরিচিত ইউনিট বন্ধুবান্ধব হয়ে যায় তখন তো ওই জিনিসটা আর মাথায় থাকে না, বাট তাও ওরা খুব যত্ন করে। আর সো সেটেও ডেফিনেটলি, শুটিংয়ের সময়ও উমা বৌদি ইজ ভেরি প্যাম্পার্ড, সো উমা বৌদি যেহেতু সবাই উমা বৌদিকে খুব প্যাম্পার করছিল, তো ইন লিউ অফ দ্যাট আই ওয়াজ অলসো প্যাম্পার্ড। দেবালয় একবার বলেছিলেন যে উমা বৌদি স্বস্তিকা ছাড়া আর কেউ হতে পারে না, সেটা কি মনে হয়? মানে বৌদি বৌদি ব্যাপারটা আছে নাকি যেটা আর কেউ করতে পারে না সেটা স্বস্তিকা মুখার্জি করতে পারে? না, বৌদি বৌদি ব্যাপারটা করে তোলাটাই আমার কাজ, ওই জন্যই আর আমাকে পয়সা দিয়েছে ওটা ঠিক করে করার জন্য। বাট হ্যাঁ, মানে আমার মনে হয় যে এরকম অনেক ছবি দেখেই মানুষের মনে হয়েছে যে আমি অ্যাকচুয়ালি একজন খুব মদ্যপ মহিলা, আমি সকাল থেকে উঠে মদ খাই। সো কারণ ওটা আমাকে, ওই চরিত্রটা আমাকে ওভাবেই ব্যক্ত করতে হয়েছিল যাতে মানুষের মনে হয়, নাহলে যদি বিলিভেবলি না হয় তাহলে আর আমার কাজটা করে কী লাভ, তাহলে অন্য কেউও করতে পারতো। সো যখন যে চরিত্রটায় অভিনয় করি মানুষের যদি মনে হয় আমি ওরকমই, তাহলে ওটাই আমার কাছে অ্যাচিভমেন্ট। সো ডেফিনেটলি দেবালয় যদি বলে থাকে আর কেউ করতে পারে না, আমারও মনে হয় আর কেউ করতে পারতো না। স্বস্তিকা, তুমি টেক ওয়ানের কথা বললে, তো আমি ধরো তোমার অন্যান্য ক্যারেক্টারগুলো যদি যাই, শ্রী বা ধরো জয়া যেটা রিসেন্টলি আমরা দেখেছি, এই ধরনের ক্যারেক্টার বা উমা বৌদিও, এই ধরনের ক্যারেক্টারগুলো তুমি কি খুব কনসিয়াসলি নাও যে না যেটা অন্যান্য আমরা অভিনেত্রীদের মধ্যে দেখতে পাই না সেটা তুমি কনসিয়াসলি নাও, নাকি সত্যি এই ধরনের ক্যারেক্টারগুলো তোমার কাছে আসে শুধুমাত্র? না, আমার আমার কাছে অবভিয়াসলি যখন আমার মনে হয় কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেন
তখন তাদের হয়তো মনে হয় যে আমি এই চরিত্রগুলো করতে পারবো কনফিডেন্টলি, সেজন্য ওই রোলগুলো আমার কাছে অফার করা হয়। আমি আর কোথায় খুঁজবো, হয়তো সকালবেলা উঠে ঝুলি নিয়ে বেরিয়ে পড়তে হয় যে কে কী লিখছে আর কে কী করছে। সো যেগুলো আমার কাছে অফার করা হয়, আমার কাছে খুব বোরিং জিনিসপত্রও অফার করা হয়, মানে ওই রোলগুলো আমি কেন করব, ওই জন্য আমি ওগুলো কনসিডার করি না। কোনোটা স্ক্রিপ্ট পছন্দ হয় না, কোনোটার হয়তো ডিরেক্টরকে অতটা মনে হয় না যে ট্রাস্টওয়ার্দি বা করতে পারবে ঠিক করে কাজটা, বা এক্সিকিউশন লেভেলে প্রবলেম হবে। সো একটা ছবি না বলার তার অনেক কারণ হতে পারে, কিন্তু একটা ছবিকে হ্যাঁ বলার মেইন কারণটা সবসময়ই হয় স্ক্রিপ্ট অ্যান্ড দ্য ডিরেক্টর, ওয়েদার যেটা স্ক্রিপ্টে আছে সেটা সে সেইভাবে এক্সিকিউট করতে পারবে। সো এই দুটাই মেইন কারণ হয়, আর কমপ্লিকেশন ছাড়া তো একটা চরিত্র কখনোই না পারফরমেন্সের জায়গা থাকা সম্ভব না। একটা প্রচণ্ড সাদা মাটা সকালে উঠে ডাল ভাত খায় আর অফিসে যায়, সেটার মধ্যে তো কোনো চ্যালেঞ্জ নেই, জীবনটাও সেরকম। তুমি একটা খুব একটা সাধারণ ফ্যামিলিকে নিয়ে তো কোনোদিন আলোচনা করবে না, যার ফ্যামিলিতে 14খানা ঘ্যাঁট আছে তাকে নিয়ে আলোচনা করবে, বিকজ দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স। দ্য মোর দ্য কমপ্লিকেশনস, দ্য মোর ইউ নো, দ্য মোর কালারফুল লাইফ ইজ। অ্যান্ড অ্যাজ আ পারফর্মার আই উইল অলওয়েজ অপ্ট ফর দোজ কাইন্ড অফ ক্যারেক্টার্স। সো সেগুলো আমার কাছে আসে, তারপরে যেগুলো আমার মনে হয় যে আমার আমি আমি করতে অতটা এক্সাইটেড হই, সেগুলো আমি করি। স্বপ্নের সুন্দরী, আর চিন্তা নেই আর ভাবনা নেই, লেগে গেছে লটারি। আচ্ছা, এবার দেওর আর বৌদিদের কথায় আসি। সেটে দেওরা নিশ্চয়ই মানে ডিস্টার্ব করে নাকি, ভালো টালোই বাসে বেশ? না, আমাকে ডিস্টার্ব ওরা ডেফিনেটলি করে না। অনেকেরই, ওদের মধ্যে অনেকেরই এটা প্রথমবার ক্যামেরার সঙ্গে ওদের আলাপ হয়েছে, ক্যামেরার সঙ্গে ওরা প্রথম কাজ করেছে। সো ওরা ইনিশিয়ালি খুব নার্ভাস ছিল, যেটা দু তিন দিন শ্যুটিংয়ের পরে ইউনো ইট ওয়াজ ইউ অল বিকেম ভেরি প্যালি। অ্যান্ড ওরা অনেক ফোকাসড ছিল, আড্ডাও মেরেছে, দুষ্টুমিও করেছে, বকুনিও খেয়েছে, কিন্তু ওরাও খুব খুব ভালো একটা কাজ করার চেষ্টা করেছে, খুব বিলিভেবলি চরিত্রগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অ্যান্ড আই থিঙ্ক ইট হ্যাজ কাম অ্যাক্রস ভেরি ওয়েল, কারণ ওদেরকেও ক্যামেরার সামনে নাচতে হয়েছে, গান গাইতে হয়েছে, গিটার বাজাতে হয়েছে, দুষ্টুমি করতে হয়েছে, আমি যা করেছি সেগুলো রিয়্যাক্ট করতে হয়েছে। সো আই থিঙ্ক ইউনো ওদের জন্য এটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। আর বাইরের দেওরদের থেকে কোনো রকম কিছু পাচ্ছ, কোনো কিছু? না, সেটা আমার মনে হয় সাহস করে না কেউ এখন। তো এবার বলো যে তুমি নাচের কথাই বলে, তোমার বৌদি যেমন ফার্স্ট টাইম হওয়া, নাচটাও ফার্স্ট টাইম, আর যেভাবে নেচেছো সেটা মানে জাস্ট উড়ে গেছে ওই পাশের লোকজন, তো তুমি একটু সেই এক্সপিরিয়েন্সটা। আমি কমার্শিয়াল ছবি করা ছেড়ে দিয়েছি 2008। সো 2008 প্রথম দিকে, দেন কাট টু 2017, অ্যান্ড তাও একটা ভোজপুরি গানের সঙ্গে নাচলাম, কোরিওগ্রাফড। ইট ওয়াজ প্রিটি ক্রেজি, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ক্রেজি। আর আমি ইউনো আমার কাছে এটা একটা জাস্ট চ্যালেঞ্জ ছিল যে ঠিক আছে আমি করতে পারি কি না দেখি। আর তারপরে যখন গানটা এডিটের পরে আমি এরকম করে দেখছিলাম, মানে অর্ধেক মুখটা ঢেকে চোখটা খুলে যেরকম করে ভূতের সিনেমা দেখি, যে ও গড, জানি না কী হবে আফটার এফেক্টটা কী হবে অ্যান্ড এন্ড প্রোডাক্টটা কী হবে, বাট আই রিয়েলি থট দ্যাট ইট উইল ওয়ার্ক ওয়েল, অ্যান্ড ডেফিনেটলি ইট হ্যাজ ওয়ার্কড ওয়েল, দ্যাটস ওয়াই উই আর ট্রেন্ডিং, দ্যাটস আ হিউজ থিং। সো ঠিক আছে, এটাও করে ফেললাম। এবার শেষ করতে হবে, কিন্তু শেষে বৌদির একটা অ্যাপিল আছে আমরা দেখতে পাচ্ছি, উমা বৌদির, তো সেটা শেষে যাবো, কিন্তু তার আগে জিজ্ঞেস করো, অনেকেই বলছে যে সবিতা ভাবি আর এখানে নাকি উমা বৌদি, তুমি কি বলবে? আমার, আমি একদম ক্লুলেস এই ব্যাপারটায়, এটা আমি নামটা অনেকবার শুনেছি বাট আমি জানিও না যে এটা কোন চ্যানেলে দেখাতো আর কে বা তার কি মানে তার কি ক্যারেক্টার ছিল, আমি একদমই ব্যাপারটা নিয়ে ক্লুলেস।
আর এটা আমি গুগলে সার্চ মারার টাইম পাইনি, আমি মারবো যখন এত কথা হচ্ছে। বাট আই থিঙ্ক উই হ্যাভ ইনাফ ট্যালেন্টেড পিপল কলকাতায়, আর একটা প্ল্যাটফর্মে যখন অরিজিনাল কন্টেন্ট বলা হচ্ছে তাহলে সেটা অরিজিনালভাবেই করা হয়েছে, আই এম শিওর অফ দ্যাট। একেবারে শেষ করবো, তবে শেষে তুমি যদি উমা বৌদি হয় দর্শকদের কিছু বলো, মানে তোমার সেই স্টাইলটা। সেই স্টাইলটা অনেক কষ্ট করে আনতে হয়েছে গো, সেটা এখন এত কাজের মধ্যে আনাটা খুব ডিফিকাল্ট, ওটার একটা মানসিক প্রস্তুতি থাকে, ওটা আমি ওরকম হট করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েও করতে পারবো না। বাট আর ওটা শুটিংটা শেষ হওয়ার পর আমি অ্যাকচুয়ালি ওটাকে বাইরে পাঠিয়ে দিয়েছি, কারণ একটা না অনেক দিন আমরা শুটিং করেছি, তারপরে আমার মনে হচ্ছিলো যে আমি ওটা আমার মধ্যে ঢুকেই যাবে, আমি ওটা থেকে আর বেরোতে পারবো না। সো বাট আমি এটা বলবো যে প্লিজ সাবস্ক্রাইব টু হইচই, হইচই অ্যাপ ডাউনলোড করুন, সাবস্ক্রাইব করুন, ইটস জাস্ট 400 rupees, 400 টাকা এক বছরের জন্য, এবং দুপুর ঠাকুরপো দেখতে পাবেন, আরও অনেক অরিজিনাল কন্টেন্ট দেখতে পাবেন, প্রচুর ছবি দেখতে পাবেন, গান শুনতে পারবেন। আর ডেফিনেটলি আমরা গান নাচ সব কিছু নিয়ে হাজির হয়েছি একদম অন্যরকম ভাবে, অন্যরকম হয়ে দর্শকের জন্য। সো প্লিজ সাবস্ক্রাইব টু হইচই, অ্যান্ড হই হই করে হইচই হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। আর ঠাকুর পোড়ার তো বটেই, এছাড়া দাদা বৌদি বোন যারা আছেন, যারা বৌমা বৌদিকে দেখতে চান, তাদের কিন্তু দেখতেই হবে, অবশ্যই হইচই সাবস্ক্রাইব করতে হবে। আর বাকি বাংলা ছবির খবর জানতে হলে দেখতে হবে সিটি সিনেমা এবং সিটি টলিউড। আশায় আশায় কাটছে দিন এক ঝলকের অপেক্ষায়, ও বৌদি এঞ্জেল গড়বড়ি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।